আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত আলা মাল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দূরদ্বোষিত হোক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লি প্রতি মাই ড্রিমস বাংলা বিপক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে যে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কলারশিপ আসলে এই স্কলারশিপটা কি এটা আমরা সকলেই জানি কিন্তু স্কলারশিপ নিয়ে চিন্তা চিন্তাভাবনা সকলের ওইভাবে নেই যদিও অনেকের বাইরে পড়ালেখা করার ইচ্ছা আছে তো আমি শুরুতে যাওয়ার আগে দুটো কথা বলে নেই অনেকে আমার চ্যানেলে অনেকে কমেন্ট করেছে অনেক ইউনিভার্সিটির সম্পর্কে জানতে চেয়েছে অমুল কুরাস সারা ইসলামিক ইউনিভার্সিটি সহ আরও অনেক ইউনিভার্সিটির সম্পর্কে তারা জানতে চেয়েছেন কিন্তু ক্ষমা করবেন যে আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে অনেক একটা দীর্ঘ সময় পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েট থেকে আমি দূরে ছিলাম যার কারণে ওইভাবে নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি বা ভিডিও ওইভাবে তথ্য দিয়ে ভিডিও তৈরি করা হয়নি সো অরিপুর ব্যক্তিদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাচ্ছি সকলে ক্ষমা করবেন তো এখন থেকে যে কোনো ব্যক্তি যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাইলে আমি আমার জ্ঞান ক্ষুদ্র জ্ঞান অনুসারে আমি সেটুকু হয়তো মেসেজ দেওয়ার চেষ্টা করবো আপনাকে ইনশাআল্লাহ তো তারই পরিপ্রেক্ষিতেই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিক্সড একটা বিষয় সেটা হচ্ছে স্কলারশিপ আচ্ছা আমি যদি আপনাকে বলি স্কলারশিপ আসলে এই স্কলারশিপটা কী এটা কিন্তু আমরা সকলে জানি স্কলারশিপ কি এটা আমরা সকলে জানি কিন্তু স্কলারশিপ কিভাবে পাবো এ বিষয়টি নিয়ে আমাদের মধ্যে একটা কিবিটি কাজ করে এটা আমরা জানি না বা অনেক বোঝার চেষ্টা করি না স্কলারশিপ বলতে মনে করি যে এটা অনেক একটা কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ স্কলারশিপ এমন একটা বিষয় যা আপনার ফিউচার প্ল্যানকে পরিবর্তন করে দেবে স্কলারশিপ এমন একটা বিষয় স্কলারশিপ আপনার জীবনের মধ্যে এমন একটা টার্নিং পয়েন্ট যে পয়েন্টটি আপনার ফিউচার প্ল্যানকে পুরোপুরি পরিবর্তন করে দেবে যা ছিল আপনার যা স্কলারশিপ পাওয়ার আগে যে আপনার ফিউচার প্ল্যান ছিল স্কলারশিপ পাওয়ার পর সেও সেই ফিউচার প্ল্যান পুরো পরিবর্তন হয়ে যাবে কেননা এটা আপনার পরিবেশ এটা আপনার আলাদা একটা জগৎ হিসাবে কাজ করবে তো আমি আপনাকে তার পরিপ্রেক্ষিতে বলতে চাই দেখেন স্কলারশিপ আসলে আমরা কি সেটা জানি কিন্তু আমরা স্কলারশিপ কিভাবে পাবো এ বিষয়টি নিয়ে আমরা কখনো কাজ করতে চাই না আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনি স্কলারশিপ পেতে চান আপনি বলবেন হ্যাঁ পা আমি পেতে চাই আমি কিন্তু ভাই কীভাবে পাবেন আমি যদি কোনো একটা ছাত্রকে বলি যে ভাই আপনি যে স্কলারশিপ পেতে চান হ্যাঁ আমি পেতে চাই কিন্তু ভাই আপনি এখন আপনি কি করবেন সে জানে না বিষয়টি কী এটা আপনার দুর্বলতা এটা আপনার দুর্বলতা ওয়ার্ল্ড ওয়াইডে বর্তমানে কী চলতেছে গ্লোবাল ভিলেজ এই বিশ্বটা কি ছোট্ট একটা গ্রাম বিশ্ব যদি ছোট্ট একটা গ্রাম হয়ে থাকে সেই গ্রামটিকে আপনি কখনো ঘুরে দেখে দেখেছেন কখনও ভাবনা করেছেন ওয়ার্ল্ড ওয়াইডে গ্লোবাল ভিলেজ এই ছোট্ট একটা পুরো ওয়ার্ল্ড হচ্ছে একটা ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা ছোট্ট একটা গ্রামের মতো দেখুন এই ছোট্ট একটা গ্রামকে আমি কখনো ঘুরে দেখবো বা ঘুরে দেখার চেষ্টা করেছি আমি যদি আপনাকে কোশ্চেন করি আপনি বলুন না কখনো দেখিনি এটা দোষ আপনার আপনি একটা মোটো ফোন পাইছেন হয়তো বা লক্ষ লক্ষ কিওয়ার্ড সার্চ করে আপনি অনেক কিছু দেখেছেন কিন্তু আপনার চাহিদার যে ফিউচার প্ল্যান এই প্ল্যান নিয়ে আপনি কোনো কিছুই স্মার্টফোনে ইউজ করেননি এটা আপনার দুর্বলতা আপনি স্মার্টফোনটাকে আপনার ফিউচার প্ল্যানিংয়ে কাজে লাগান আপনার আপনার স্মার্টফোনটা আপনার ফিউচার প্ল্যানিংয়ের একটা অংশ হয়ে যাবে অবশ্যই আমি আপনাকে বলতেছি দেখেন যে আচ্ছা আপনি কোন ধরনের মানে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে চান অক্সফোর্ড ইউনিয়ন অর্থাৎ ওই দেশের ওই সাইটের দেশের ইউনিভার্সিটি সমূহ নাকি মিডল ইস্টে অ্যারাবিয়ান কান্ট্রির ইউনিভার্সিটি সম মানে সমূহ নাকি আদার্স তো তাহলে আপনার লক্ষ্যটা কী আপনার লক্ষ্য আপনি যদি থাকেন অ্যারাবিয়ান কান্ট্রির মানে ইউনিভার্সিটির স্কলারশিপ পেতে চান তাহলে আপনি কখনো কি সার্চ করেছেন যে কুরা ইউনিভার্সিটি সম্পর্কে কখনো গুগল কখনো ইউটিউব কখনো গুগল অতিরিক্ত থেকে অতিরিক্ত রিসার্চ করতে করতে কোনো না কোনো একটা কন্টেন্ট কোনো না কোনো একটা কথা কোনো না কোনো একটা তথ্য তো আপনার কাছে একটা অ্যাপ্রোপ্রিয়ার তথ্য তো আপনার কাছে আসবে কিন্তু আপনি কখনো সেটা করেন করেননি আমি আমি আপনাকে বলতে পারি যে দেখেন স্কলারশিপ বিষয়ে কি আপনার কি কী গুরুত্বপূর্ণ বিষয় আপনার সার্টিফিকেটের একটা রেজাল্ট ভালো আপনার সার্টিফিকেটের একটা ভালো মানের একটা রেজাল্ট আপনার স্কলারশিপের জন্য অনেক কিছু নেক্সট আপনার যে বিষয়টি কী লাগ কী লাগবে যে আপনার আইএলস এই আয়লস যদি আপনি করতে পারেন আইলস করার পর এটা আপনার হচ্ছে এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা একটা অভিজ্ঞতা বা তারও অনেক ইউনিভার্সিটি সম্পর্কে মানে অনেক ইউনিভার্সিটিতে এটা মানে বাধ্য করে দেওয়া হয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়া বা আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি ওই এলাকার ইউনিভার্সিটি সম্পর্কে এটা বাধ্য করে দেওয়া হয়েছে তো যদি আমি যদি অ্যারাবিয়ান কান্ট্রিতে দেখি যা আপনি কখনও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্পিকিং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট গ্রহণ করেছেন যদি না গ্রহণ করে থাকেন এটা খুব দ্রুত গ্রহণ করে ফেলেন খুব দ্রুত গ্রহণ করে ফেলে ফেলেন তারপর আপনি কি করবেন যে এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি অধিক অধিক সার্চ করতে থাকেন আপনি কোন ইউনিভার্সিটির বিশ্বে নাই যে ইউনিভার্সিটি সম্পর্কে গুগলে তথ্য এই তথ্য দেওয়া নেই প্রত্যেকটা ফ্যাকাল্টির আলাদা আলাদা তথ্য দেওয়া আছে আপনি কখনো টুইটার ইউজ করেছেন টুইটারে যদি আপনি সার্চ দেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ওদের মেইন পেজও আপনার কাছে চলে যেতে পারে চলে যাবে স্বাভাবিক আমাদের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে এনাদের পার্সোনাল পেজ আছে যে পেজ ফলো করে রাখতে পারেন আপনি এরা তারপরে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির পার্সোনাল টুইটার পেজ আছে যেটা আপনি ফলো করে রাখতে পারেন তৎ তাইবা ইউনিভার্সিটি উমুল কুরা ইউনিভার্সিটি মাহমুদ বিন খলিফা ইউনিভার্সিটি ইমাম মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটির পেজ আছে যেগুলো আপনি ফলো করবেন ফলো করার পর এদের এদের ডিমান্ডগুলো গুলো দেখবেন আর যখন ইউনিভার্সিটি যখন অ্যাপ্লিকেশন সারে তখন কিন্তু অলরেডি তাদের পার্সোনাল পেজে কিন্তু এই লিঙ্কটা এবং তাদের কিন্তু অ্যানাউন্স কিন্তু তারা করে তাহলে আপনি কিন্তু আর অন্যের দ কিন্তু হাত পাততে হচ্ছে না যা আপনি অন্য দোর গিয়ে হাত পাতবেন যা আমাকে এই তথ্যটা দিন এই তথ্যটা দিন আপনার কাছে তো একটা গ্লোবাল ভিলেজ ওয়ার্ল্ড ওয়াইড আসে আপনি গুগলে সার্চ করুন আপনি পেয়ে যাবেন তাহলে আমি আপনাকে যে শর্ট যে মেসেজটি এক কথায় দিতে চাই যে যারা অলরেডি স্কলারশিপ পেতে চান তারা স্কলারশিপ পাওয়া সম্ভব স্কলারশিপ পাওয়া সম্ভব কিন্তু আপনি সেই সেই যত ইউনিভার্সিটি সম্পর্কে জানবেন তত আপনার স্কলারশিপ পাওয়ার মধ্যে পাওয়ার জন্য আপনার মনের মধ্যে একটা আগ্রহ কাজ কাজ করবে আপনি স্কলার ইউনিভার্সিটি সম্পর্কে বেশি বেশি জানুন আপনার স্কলারশিপ পড়ার আগ্রহ বাড়বে আপনার আবেদন করার আগ্রহ বাড়বে যেহেতু স্কলারশিপের জন্য যত ইউনিভার্সিটি আস আছে প্রায় আবেদন করবেন কোনো টাকা লাগে না আপনি আবেদন করতে থাকুন ভাগ্য আপনার কোনো না কোনো এক বাইরের দেশে ইউনিভার্সিটিতে নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই আল্লাহর উপর ডিমেন্ড ডিপেন্ড করবেন আল্লাহ যদি আপনাকে গিফট দেয় অবশ্যই আপনি সেই গিফটটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবেন ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম